বন্ধুরা দুইটা মেয়ে অনেক রাত করে বাসায় ফেরে। তখন বিল্ডিং এর সিকিউরিটি গার্ড বলে, ম্যাডাম আগে নাম এন্ট্রি করেন তারপরে ভিতরে যান। তখন একটা মেয়ে বলে, কিসের আবার নাম এন্ট্রি, সরে দাঁড়ান সামনে থেকে। এটা বলে মেয়ে দুটি ভিতরে যায়। তখন সিকিউরিটি গার্ড তাদের বাধা দেয়। তখন একটা মেয়ে সিকিউরিটি গার্ডকে চড় মারে এবং ওইখান থেকে চলে যায়। এর ঠিক দুদিন পর হঠাৎ ওই মেয়েটি কাঁদতে কাঁদতে সিকিউরিটি গার্ডের কাছে আসে। এসেই বলতে থাকে, আঙ্কেল আমার রুম থেকে সবকিছু চুরি হয়ে গেছে, আপনি প্লিজ খাতাটা একটু চেক করেন আজকে কে কে ভিতরে আসছে। তখন সিকিউরিটি গার্ড বলে, সরি ম্যাডাম আমি এখন আর নাম এন্ট্রি করি না, আপনারা আমাদের কাজ ঠিক মতো করতে দেন না, আবার কোনো সমস্যা হলে আমাদের কাছেই আসেন। এটা শোনার পর মেয়েটি তার হাজব্যান্ডকে কল করে এবং তার হাজব্যান্ড ওইখানে চলে আসে। আসার পর তার হাজব্যান্ড মেয়েটিকে বলে, কোনো কিছুই চুরি হয়নি, তোমার রুম থেকে সবকিছু আমিই সরিয়ে রাখছি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। এবং আরো বলে, এনারা দিনরাত পরিশ্রম করে আমাদের সবকিছু হেফাজত রাখার জন্য, কিন্তু তবুও তোমাদের মতো কিছু মানুষ এনাদের সাথে সবসময় বাজে ব্যবহার করে। এটা শোনার পর মেয়েটি তার ভুল বুঝতে পারে এবং সিকিউরিটি গার্ডের কাছে ক্ষমা চায়।